Assalamualaikum everyone. It's special aro ekta recipe dekhar jonno apnader shobai ke welcome. Ajker episode e apnader sathe jhotpot jhamela charai kachi biryani recipe share korbo. Chesta korechi jototuku shombhob recipe ta ke easy bhabe present korte. Asha korchi apnader kache amar ajker recipe ta bhalo lagbe. কাচ্চি তৈরির জন্য প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিব আর ম্যারিনেশনের জন্য এখানে আমি অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁপে বাটা এই পেঁপে বাটাটা মিট টেন্ডারাইজার হিসেবে কাজ করবে অর্থাৎ মাংসটাকে নরম করতে সাহায্য করবে দিয়ে দিচ্ছি এবার এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা সেই সাথে পরিমাণ মতো লবণ আর দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা আমি এখানে প্যাকেটের কাঁচি বিরিয়ানি মশলাতে ইউজ করছি আপনারা যদি ঘরে বানানো মশলা ইউজ করেন সেক্ষেত্রে দুই টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা ইউজ করবেন কারণ আমি যে মশলাটা ইউজ করেছি এতে অলরেডি আদা এবং রসুন গুঁড়ো দেওয়া আছে একটু মিক্স করে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ মিক্সড বাদাম বাটা এখানে কাজু পেস্তা এবং কাঠবাদাম বাটা আছে সব কিছুকে এবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া এক কেজি পরিমাণ বিফ আপনারা চাইলে সম পরিমাণ মাটন দিয়ে আজকের এই বিরিয়ানিটা রান্না করতে পারেন আর যারা মাটন ইউজ করবেন তারা আগে থেকে পর্যাপ্ত পরিমাণ পানিতে লবণ এবং ভিনেগার মিশিয়ে সেই পানিতে এই মাটনটাকে দেড় থেকে দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন এতে করে মাটনে যে এক্সট্রা একটা স্মেল থাকে সেটা চলে যাবে এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি চেষ্টা করবেন হাত দিয়ে মিক্স করতে এতে করে মিক্সিংটা খুব ভালো হয় মিক্স করা হয়ে গেছে এবার এটাকে ঢেকে দিয়ে দু ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিব কমপক্ষে দু ঘন্টা ম্যারিনেট হতে দিতে হবে আপনারা চাইলে ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন এবার কাচ্চির জন্য আমি আলু ভেজে নিব এখানে আমি চার পিস আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ আর খুব সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার অ্যাড করলাম হালকা হাতে একটু মেখে নিয়ে এগুলোকে এবার আমি তেলে ভেজে নিব তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আপনারা চাইলে আলুগুলোকে আরেকটু বড় বড় পিসও রাখতে পারেন যেভাবে আপনাদের পছন্দ এবার পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আলুগুলোকে আমি অল্প তেলেই ভেজেছি একদম ডুবো তেলে ভাজিনি এবার চলে যাচ্ছি চাল সিদ্ধ করতে আগে থেকে এখানে আমি একটা প্যানে দুই লিটার পানি এবং পর্যাপ্ত পরিমাণে লবণ মিক্স করে পানিটাকে ফুটিয়ে নিয়েছি এবার এই ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি দশ বারোটা কাবাব চিনি ছয় সাতটা লং দুটা তেজপাতা তিন চারটা এলাচ হাফ চা চামচ শাহি জিরা এবং তিন চারটা দারচিনির টুকরা এবার এই আস্ত মশলাগুলো সহ আমি পানিটাকে আরও কয়েক মিনিটের জন্য খুব ভালোভাবে ফুটিয়ে নিব কয়েক মিনিটের জন্য পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল চালটাকে আমি পনেরো মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে সম পরিমাণ বাসমতি অথবা কালো জিরা চালও ইউজ করতে পারেন এবার প্যানটাকে ঢেকে দিয়ে চালটা 50% পর্যন্ত সিদ্ধ হওয়া পর্যন্ত কুক করতে হবে এই চালটা 50% সিদ্ধ করতে আমার তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছে এবার পানিটা ঝরিয়ে আমি চালটাকে আলাদা করে রাখছি কাচ্চি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে কখনোই 50%-এর বেশি এ পর্যায়ে চালটাকে সিদ্ধ করতে যাবেন না কাচ্চি রান্নার জন্য সব কিছু আমাদের রেডি হয়ে গেছে এবার সব কিছুকে অ্যাসেম্বল করার পালা বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি একটা হেভি বটম প্যান নিয়েছি প্যানে প্রথমে অ্যাড করে দিচ্ছি যে মাংসটা আমরা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ম্যারিনেশনের সব মশলাসহ আমি মাংসটাকে সমানভাবে প্যানে বিছিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু এ পর্যায়ে আপনারা চাইলে আলু বোখারা অ্যাড করতে পারেন তবে আজকে আমার হাতের কাছে নেই তাই আমি অ্যাড করতে পারিনি এবার দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে আধা সিদ্ধ করা চাল একটি চামচের সাহায্যে যতটুকু সম্ভব হয় সমানভাবে এভাবে ছড়িয়ে বিছিয়ে নিতে হবে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ আপনারা চাইলে গুঁড়া দুধ আর পানি মিশিয়ে এই লিকুইড মিল্কটা বানিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি আর এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল এই দুটো জিনিস অ্যাড করলে একদম দোকানের মতো শাহি একটা ফ্লেভার এই বিরিয়ানিতে অ্যাড হবে এবার একটা চামচের সাহায্যে ছোটো ছোটো করে কয়েকটা হোল করে নিচ্ছি এর মধ্যে এখন আমি দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্কের সাথে সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার মিক্স করা একটা মিশ্রণ এটা চারপাশে এভাবে ছড়িয়ে অ্যাড করে দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর সবশেষে ছয় সাতটা বা স্বাদ মতো কাঁচামরিচ অ্যাড করে দিতে হবে আমি প্রায় সাত আটটার মতো কাঁচামরিচ যেভাবে গেঁথে নিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচটা অ্যাড করতে পারেন এবার প্যানটাকে ঢেকে দিচ্ছি আর ঢাকনাটাকে সিল করে দিতে হবে আটা দিয়ে বানানো এরকম একটা ডো দিয়ে পুরো কাচ্চিটা যেহেতু দমে রান্না হবে তাই সিল করার স্টেপটা খুবই ইম্পর্ট্যান্ট
চুলায় একটা তাওয়া বসিয়ে নিলাম, তাওয়ার উপর কাচের প্যানটা বসিয়ে দিচ্ছি। এবার হাই আছে 10 মিনিট এবং আরও 1.5 ঘন্টা একদম লো ফ্লেমে অর্থাৎ দমে রেখে এই কাচ্চিটাকে রান্না করতে হবে। ফিরে আসলাম প্রায় 1.5 ঘন্টা পর। ঢাকনায় লাগানো এই ডোটা আমি একটা ছুরির সাহায্যে খুলে নিচ্ছি। আমার কাচ্চিটা একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে, মাংসটাও খুবই নরম হয়েছে, সেই সাথে চালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আশা করছি আমার আজকের এই কাচ্চির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আজকে ভিডিওটিতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না এবং আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।